ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বি টি এ টেস্ট পেপার থেকে ইতিহাসের একটি সেট এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো বন্ধুরা তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চারশো দশ নম্বর পেজের ইতিহাসের প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নাও ঝটপট ভারতের ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা অপশন ক দুই নম্বর প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে গ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের তিন নম্বর প্রশ্ন জীবনের ঝরাপতা গ্রন্থটি হলো একটি ঘ আত্মজীবনী চার নম্বর প্রশ্ন ভারতের মহাফেজখানা অবস্থিত খ দিল্লিতে পাঁচ নম্বর প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো খ কালী প্রসন্ন সিংহ কালী প্রসন্ন সিংহ ছয় নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন ঘ উত্তর হবে ঘ রেভারেন্ড জেমস লং নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন উত্তর ঘ হবে উত্তর হবে ঘ রেভারেন্ড জেমস লং রেভারেন্ড জেমস লং আবার বলছি নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং বন্ধুরা এটা কিন্তু ঠিক নয় আবার বলছি যে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন উত্তর হবে ঘ রেভারেন্ড জেমস লং সাত নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা রদ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন নব্য বেদান্ত বলা হয় উত্তর গ স্বামী বিবেকানন্দের মতবাদকে নয় নম্বর প্রশ্ন কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল উত্তর গ ছোট নাগপুরে দশ নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন উত্তর হবে তিতুমির বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির যেহেতু দাগ দেওয়া হয়নি এর পরেরটি হবে খ যাই হোক এগারো নম্বর প্রশ্ন ডিং খরচা নামক চাঁদা সংগ্রহ করা হতো রংপুর বিদ্রোহে উত্তর হবে রংপুর রংপুর বিদ্রোহে ডিং খরচা নামক আদায় করা করা বা সংগ্রহ বাংলার নানা সাহেব বলা হয় ক রামরতন মল্লিককে তেরো ভাইসরাই কথার অর্থ হলো প্রতিনিধি চোদ্দ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা পনেরো নম্বর প্রশ্ন বেঙ্গুলি পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ষোলো নম্বর প্রশ্ন ভারত মাতা চিত্রটি আঁকেন ক অবনীন্দ্রনাথ ঠাকুর সতেরো নম্বর প্রশ্ন ইতিহাসমালা গ্রন্থটির রচনা হলেন গ উইলিয়াম কেরি আঠারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উনিশশো তেরো খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উত্তর হবে ঘ উত্তর হচ্ছে ঘ রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র বা ছেলে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এবার দেখে নেওয়া যাক দেখো একটি বাক্যে উত্তর দাও এসে কিউ পর্তুগিজ মিশনারিরা ভারতের কোথায় ছাপা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন উত্তর হবে গোয়া দুই নম্বর প্রশ্ন মানুষ জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত এটি কার উক্তি স্বামী বিবেকানন্দের এরপরের প্রশ্ন দেখে নাও লক্ষ্মীর ভাণ্ডার কে গড়ে তোলেন উত্তর সরলা দেবী চৌধুরানী চার নম্বর প্রশ্ন গ্রামবার্তা বার্তা প্রকাশকার সম্পাদক কে ছিলেন হরিনাথ মজুমদার হরিনাথ মজুমদার এবার আসি দেখে নাও ঠিক বা ভুল নির্ণয় উইলিয়াম কেরি আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন ঠিক হিন্দু মেলা প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র এটাও ঠিক তিন নম্বর প্রশ্ন মধ্যবিত্ত শিক্ষক শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর এটাও ঠিক আঠারোশো তেরো খ্রিস্টাব্দে আইনে বলা হয় ভারতীয়দের শিক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক লক্ষ টাকা ব্যয় করবে এটাও ঠিক চারটেই ঠিক এখানে ঠিক ভুলের চারটেই ঠিক এবার আসি স্তম্ভ মিলানো দেখো স্কুল বুক সোসাইটি প্রথমে হবে কি ডেভিড হেয়ার পুনা সার্বজনিক সভা হবে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এরপর ক্যালকাটা ক্রিকেট ক্লাব সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে উত্তর হবে এরপর আসি হুতম পেঁচা কালী প্রসন্ন সিংহ এরপর আসি দেখে নাও ব্যাখ্যা বিবৃতি মিলিয়ে নাও বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠা হয় ব্যাখ্যা তিন জাতীয় শিক্ষা প্রদানের জন্য ব্যাখ্যা তিন এরপর আসি দেখে নাও বিবৃতি পাঁচ দুই জীবন স্মৃতি জীবন কথা নয় কথা উত্তর এক রবীন্দ্রনাথ চুয়াল্লিশটি পরিচ্ছদে তার জীবনের মর্মকথা শুনিয়েছেন বিবৃতি তিন দেখে নিই উডের ডেসপেস হল ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনাকাটা উত্তর হবে এক ইংল্যান্ডের অনুকরণে ভারতের শিক্ষাব্যবস্থা প্রবর্তিত হয় বিবৃতি চার দেখে নেওয়া যাক উনিশ শতকে ভারতের বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল উত্তর ব্যাখ্যা দিন ভারতীয়রা বোঝে নিজেদের দাবি দেওয়া আদায়ের একমাত্র উপায় সভা সমিতির মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলন করা থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও